গড়িয়া সাথীর 20তম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতার জয়হিন্দ অডিটোরিয়ামে। প্রদীপ প্রজ্বলন ও গুণীজনের সংবর্ধনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গড়িয়া সাথী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করে থাকে। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের নাচ, গান ও কবিতা এক অসাধারণ সাফল্যে পরিচয় দেয়। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের মন মাতালেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অসুস্থ বাচ্চা, অসুস্থ বলতে আমরা ডেফ এবং অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজকর্ম করি এবং 20 বছর ধরে করছি। একটা উদ্দেশ্য নিয়ে আমরা ছোট ছোট পা এগিয়েছিলাম, সেটা আজকে 20 বছরে পা দিয়েছে আপনাদের সবার আশীর্বাদে। আমরা চাইছি এদের সঙ্গে আরও যাতে এদের পাশে থাকা যায় এবং যাদের যারা এই চিকিৎসাটা করতে পারে না, যাদের আর্থিক সম্বল নেই, আর্থিক সহায়তা দিয়ে আমরা আমাদের স্পেশাল মানে এডুকেটর আছে এবং আরও নানান ধরনের আমাদের এখানে অ্যাক্টিভিটিস হয়, আমরা এই বাচ্চাদেরকে মূল স্রোতে যাতে এবারে ফিরে মানে ফিরতে পারে সেই চেষ্টা করি। 2005 স্কুলটা শুরু করেছিলাম, এবছরে আমার 20তম জন্মদিন এই বছরটা শুরু করেছি। আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করি তারা যেভাবে তাদের যেভাবে কাজটা শেখানো হয় তার ওপরে ওদের আজকে পুরো ফাংশনটা, ওদের নাচ গান ওরা যেভাবে প্রত্যেকটা জিনিস, খালি একটা শুধু সাধারণ নাচ না, ওর পেছনে ওদের শেখাবার ব্যাপারটাও আছে। আর আমরা আমাদের স্পেশাল এডুকেটর্সরা আছে যারা শিখিয়েছে, আমাদের আমাদের প্রিন্সিপাল, আমাদের স্পেশাল এডুকেটর্স, এরা সব কিছু এদের দিয়ে শেখায় এরকম।